আজকের ব্লগটা থাকছে শপিং নিয়ে। তো শপিং এ গিয়ে কি কি কেনাকাটা করলাম এবং কোথা থেকে শপিং করলাম সবকিছুই কিন্তু এই ব্লগে দেখাবো। তো রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আজকে মেনলি যাচ্ছিলাম আম্মুর জন্য শপিংটা করতে। আম্মুর একটু বেশি শপিং ছিল, আমরা জাস্ট টুকটাক কিছু পছন্দ হলে কেনাকাটা করব এরকম। তো আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম স্টার্ন মল্লিকাতে, আর আমি আর আমার বোনও সবসময় এই মার্কেট থেকে আমাদের ঈদের যে ড্রেসগুলো থাকে সেগুলো কেনাকাটা করে থাকি। তো আম্মুকেও এখানেই আমরা নিয়ে আসি। তো ফার্স্টে একটা শপে এসে আমরা এই ড্রেসটা দেখছিলাম, আর আম্মু একটু নর্মালের মধ্যে ড্রেসই পছন্দ করে, যে ড্রেসগুলোর ম্যাটেরিয়াল একটু পাতলা হয় আর পরলেও যাতে আরাম লাগে এই টাইপের আম্মু ড্রেসগুলা দেখছিল। তো এই ড্রেসটা আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট আমাদের দামে তেমন একটা মিল ছিল না, যার কারণে ওইটা আর কেনা হয়নি। দেন আমরা এই দোকানটাতে চলে আসলাম, এই দোকানটার নাম হচ্ছে যৌথ কালেকশন। আর আমরা সবসময় আঙ্কেলের দোকান থেকে ঈদের সময় কোনো না কোনো একটা ড্রেস কিনেই থাকি, আর এখানে আম্মুর পছন্দ মতো কিছু কালারের ড্রেস এখানে আঙ্কেল বের করে দেখাচ্ছিল, আর কি ঈদের পরও কিছু নতুন কালেকশন আনা হয়েছিল। তো ওইগুলোই একে একে দেখানো হচ্ছিল, এখানে শিফনের মধ্যে কিছু কালেকশন ছিল। আর এই দোকানের কিন্তু ড্রেস অনেক বেশি সুন্দর, আর আঙ্কেলের বিহেভিয়ারও অনেক বেশি ভালো, তাই আমরা এই দোকানটাতে মাস্ট বি যাই। এবারও আমি আর আমার বোন এই দোকান থেকে দুইটা ড্রেস কিনেছিলাম, আর এই বছর কিন্তু ড্রেসের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে। আর কি ঈদের সময় যেমন প্রাইস ছিল এখনো তেমনই, এমন না যে ঈদের জন্য তখন ড্রেসের প্রাইসটা একটু হাই ছিল, এখনো আমার কাছে ড্রেসের প্রাইস অনেক বেশি হাই লাগছিল। আর প্রাইস মোটামুটি 5-6 নিচে কোনো ড্রেসই পাওয়া যাচ্ছিল না, আর কি বাজেট কমপক্ষে 5-6 রাখতে হবে আপনি যেই ড্রেসই নেন। ভালোর মধ্যে যদি নিতে চান অবশ্যই আপনার বাজেটটা কিন্তু 5-6 থাকতে হবে। আর এই শপটা থেকে আম্মু মোট 3টা ড্রেস নিয়েছিল, সবগুলো দেখার পর আর কি আম্মু 3টা পছন্দ হয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছিলাম গাউসিয়াতে। তো গাউসিয়াতে যাওয়ার জন্য এখন আমরা রিক্সায় উঠে গেলাম, আর হচ্ছে আমরা মেনলি যাচ্ছি গাউসিয়াতে একটু নর্মাল কিছু ড্রেসের কালেকশন দেখতে। আর কি আম্মুর ওই 3টা ড্রেস একটু আর কি গর্জিয়াসের মধ্যে ছিল, এখন আম্মু একটু নর্মালের মধ্যে কিছু ড্রেস নিতে চাচ্ছিল, যেটার জন্য আমরা গাউসিয়াতে চলে যাচ্ছি। তো গাউসিয়া মার্কেটে আসতে না আসতে আমরা বাহিরে এই লেবুর শরবতটা দেখতে পেলাম, আর এই লেবুর শরবতটা কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি, এটা আমাদের অনেক বেশি পছন্দ, বাট এই জায়গাটা আমার কাছে বেস্ট লাগে। তো গাউসিয়াতে আসার পরপরই আমরা এই শপটাতে আসলাম, আর এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মাথার ব্যান্ড পাওয়া যাচ্ছিল, তো ওইগুলোই আমরা দেখছিলাম। আর এখন আমরা গাউসিয়ার ভেতরে ঢুকে গিয়েছি, আর ভেতরের যে দোকানগুলো এখানেই কিন্তু ভালো ভালো থ্রি পিস পাওয়া যায়, আপনারা বাসায় রাফ ইউজের জন্য বা অনেক টাইপের থ্রি পিসই পাবেন যেগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। তো এই শপটাতে আমরা এসেছিলাম, আর এই শপটার সবগুলো থ্রি পিসই আর কি ফিক্সড প্রাইস ছিল। তো আম্মুর এই থ্রি পিসটা অনেক বেশি ভালো লেগেছিল, আর এই থ্রি পিসটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, এটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালেকশন ছিল, আমাদের কাছেও ভালো লেগেছে। তো আম্মু এই ড্রেসটা কিনে নিয়েছিল, দেন আম্মু এই শপটাতে এসেছিল, আর এখানে বাটিকের কালেকশন ছিল, দেন রিজনেবল প্রাইসের মধ্যে অনেক থ্রি পিসের কালেকশন ছিল, এখানে ডিজিটাল প্রিন্টের মধ্যেও কিছু কালেকশন ছিল। তো আম্মু বাসার জন্যই দেখছিল মেনলি এখন থ্রি পিসগুলো, আর এখানে আম্মু দুইটা বাটিক পছন্দ করেছিল, তো এখানে আম্মু দুইটা বাটিক নিয়ে নিল। আর মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখানে আমি আম মাখা আর পেয়ারা মাখা দেখতে পেলাম, তো এখানে আমি আম মাখাটা নিয়েছিলাম, আর আম মাখাগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আর এখন আমরা ডিরেক্ট চলে এসেছিলাম চাঁদনি চক মার্কেটের এখানে, তো এখান থেকে আমি আর আমার বোন কিছু গজ কাপড় দেখবো, এগুলো দিয়ে আমরা কাস্টমাইজ করে কিছু ড্রেস বানাবো। তো যার কারণে আমরা কিছু গজ কাপড় দেখছিলাম, আর অনেক টাইপেরই গজ কাপড় ছিল, আর আমাদের কাছে মনে হয়েছে যে গজ কাপড়ের দামটা অনেক বেশি হাই হয়ে গিয়েছে। তো মার্কেট করতে করতে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল, আর প্রায় খাবারের সময়ও হয়ে গিয়েছিল, তাই আমরা টিফিন বক্স রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চটা করার জন্য। তো এখানে মেনু দেখে আমরা দুইটা ঝুরা মাংসের খিচুড়ি অর্ডার করলাম, আমি আর আমার বোনই মেনলি অর্ডার করেছিলাম, আম্মুর ঝুরা মাংসের খিচুড়ি অত একটা পছন্দ না, তাই আম্মু বলেছিল আম্মু একটুই খাবে, আম্মু আর কি ফুল শেষ করতে পারবে না, যার কারণে আমরা দুইটাই নিয়েছিলাম, তিনজন ওইটা শেয়ার করে খেয়েছিলাম। আর এখন আমি কিন্তু ট্রাই করছি, আর ঝুরা মাংসের খিচুড়িটা ফার্স্ট টাইমই ট্রাই করছিলাম, আর খেতেও বেশ মজাই লাগছিল। আর এই রেস্টুরেন্টের খাবারের টেস্টটা ভালো, বাট কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কিছু জুতা দেখছিলাম, আর এখানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু কিছু সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল। আর এখন আমরা গজ কাপড়ের জন্য লেস কিনতে এসেছিলাম, যাতে কাস্টমাইজ করে সুন্দরভাবে ড্রেসটা বানাতে পারি। আর আজকের শপিং ব্লগটা এ পর্যন্তই ছিল, আশা করি শপিং ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।